এই ধরনের আদেশ বিরল, এই এই ধরনের আদেশ আমার মনে হয় না হাইকোর্ট ডিভিশন থেকে 1972-73 থেকে যখন অ্যাবান্ডেন প্রপার্টি মামলার বিভিন্ন রকম বিষয় আদালতে উচ্চ আদালতে বিবেচনার জন্য আসছে কখনো এরকম দেওয়া হয়। আমরা এই অবশ্যই এই রায়ের বিরুদ্ধে আমি এবং অন্যান্য প্রয়োজনীয় সংস্থা যারা আছেন তারা আপিল করবে। এখানে রাজুকেরও একটা স্ট্রং কেস আছে, পুরো আমাদের সবার মনে রাখতে হবে গুলশানের পুরো এলাকাটাই রাজুকের। রাজুক এই সব ওরা ওদের ডিউ ডিলিজেন্স করেই এই প্রপার্টিটা অবমুক্ত করেন এবং সেল পারমিশনের মাধ্যমেই আমাদের কাছে সেল করা হয়। সো আমরা কিন্তু রাজুককে বলি, আমরা কিন্তু কোর্টকে বলি, রাজুকে সেল পারমিশনের বাইরে একটা ক্রেতার কোনো কিছু দেখার থাকে না। মাননীয় আদালত এই সমস্ত বিষয়ে কোনোই আলোকপাত না করে ডাইরেক্ট বলে দেন যে এটা অ্যাবান্ডেন্ড প্রপার্টি এবং এই অ্যাবান্ডেন্ড প্রপার্টির কারণে আমাদের ফার্দার নির্দেশনা দেন, আমরা যেন ছেড়ে দেই। এখানে অবশ্যই বলে রাখা উচিত, আপনারা এবং আমাদের বাংলাদেশ জানে যে যখন আবেদ খান সাহেবের বাড়ির মামলাটা হয় অ্যাবান্ডেন্ড হওয়ার উচ্চ আদালত থেকে অ্যাবান্ডেন্ড হওয়ার পর রায় হওয়ার পর ওনার ছাড়তে হয়, আর এখানে কিন্তু কোনো রায় নাই। এখানে ফর দ্য ফার্স্ট টাইম একটা জনস্বার্থের মামলায় কোর্ট ধরে নিছেন এটা অ্যাবান্ডেন্ড প্রপার্টি, সো যার ফলে ছাড়তে বলে। আমরা পূর্ণাঙ্গ রায়টার জন্য ওয়েট করছি।